পঞ্চাশ শতাংশ সুস্থ বুক কেন বলছে, ১০০% সুস্থ ভোট হবে, এবং সেই ভোটে আপনারা যে মুসলিম লীগের কাছাকাছি চলে গেছে প্রমাণ হবে। আমি মির্জা ফখরুলের মতো সংখ্যাতত্ত্বের হিসাব দেব, তারা তো আমাদের ৩০ দেয়, কখনো ১০ দেয়, তাদের সিটি কিন্তু ১০ সিটি পড়বে, কখনো ১০, কখনো ২০, কখনো ৩০, ৩০-এর উপরে আর উঠে না। একসময় ২০০৮ সালে বলেছিল কি, ২০০৮ সালে বলেছিল আওয়ামী লীগ ৩০ সিট পাবে, শেষ পর্যন্ত দেখা গেল ২৯ সিট বিএনপির বাকি উঠেছে। তো আমরা ওই ওই বিএনপিকেও আমরা এত সিট পাবে এত সিট পাবে এটা আমরা বলতে চাই, কে কত সিট পাবে ৩০ তারিখ বাংলাদেশে জনগণ সেটা জানিয়ে দেবে। আপনারা শুধু ইলেকশনটা থাকুন, এখন যে বলছেন সরবেন না, আপনারা না শুনলে আমরা খুশি, শেষ পর্যন্ত থাকা দরকার, আপনাদের জনপ্রিয়তার দোষ কতটুকু ৩০ তারিখ দেশের জনগণ বুঝিয়ে দেবে, ওটা দেখার জন্য আপনাদের থাকা উচিত। আবার সরে যাবেন না, কেউ কেউ মতলবেও আছে এই অজুহাত সেই অজুহাত দিয়ে, একসময় বলবে কোনো পরিবেশ নাই, সরে গেলেন, পরে বললেন যে আমি হারলাম না তো, আমি তো পরিবেশ নেই সরে গেলাম, কাজে ওবায়দুল কাদেরের সাথে আমি হারলাম, তা হারিনি, হারা যে কত শোচনীয় হারা হবে এই ব্যাপ টের পাবে। বহু আসনে ২০০৮ সালের চেয়েও আপনাদের খারাপ অবস্থা হবে, সে শোচনীয় পরিণতির জন্য অপেক্ষা, শান্তিপূর্ণ পথে আসে, শান্তিপূর্ণ পথে আসো, নিজেরা গোলমাল করে আওয়ামী লীগের ঘাড়ে দৌড় দেবেন। আমরা জানি অজুহাত তৈরি করছে, আজকে দেশের রাজনীতি কোথায় চলে গেছে, ডক্টর কামাল হোসেনের মতো মানুষ পলাতক ফিউজিটি যাবজ্জীবন দণ্ডিত তারেক জিয়ার নির্দেশে চলে, কামাল হোসেন তারেক জিয়ার নির্দেশে চলে, মোস্তফা মহসিন মন্টু, মান্না, সুলতান, এদের মতো নেতা আজ তারেক জিয়ার লাটাইয়ে টানে চলে, লন্ডন থেকে রশি টানে, লন্ডন থেকে রশি ছাড়ে, মেড়া কুঁদে ফুটির জুড়ে, খুঁটিটা লন্ডন, খুঁটিটা তারেক জিয়ার কাছে, লজ্জা করে না, মির্জা ফখরুলের নাও লজ্জা নেই, তার বারবার তৈরি রেখে দিয়েছিল ১৪ বছর, এখন সেক্রেটারি হয়েছে, পর্দা তো তা ধরে রাখতে হবে। আপনারা কোন দুঃখে নেতাকে মাথাকে বলুন, সব গণতান্ত্রিক দেশে নির্বাচনে লিডার থাকে, জোট হোক দল হোক, আপনাদের লিডার কে, আপনাদের পিএম ফেস কে, হু ইজ ইউর পিএম ফেস, আমি আবারও জানতে চাই, সেটা দেশের মানুষের কাছে অন্ধকারে, কাজে নির্বাচনে জিতবেন কি, আপনার নেতাই তো নেই, নেতা ছাড়া নির্বাচনে জেতা যা, এটা কোনো প্রমাণ আছে, সেটাই বলতে চাই আর কি। ১৮ জেলা নির্বাচনী সহিংসতা, মারা গেছে কয়েকজন, কয়েকজন দুজন মারা গেছে, দুজনই আমাদের, দুজনই আওয়ামী লীগের লোক, তো আপনার সবাই সতর্ক থাকবেন, চলে আমি গিয়েছি সেখানে আমি দেখিনি, এটা আসলেই গণজোয়ার,
এবং এই যে মধুদামন সাহেব বড় বড় কথা বললেন, তিনি আজকে 15 দিন ধরে, তার আগে 5 বছরে 4 বছর এলাকা যাবেন, এখন নির্বাচন এসে তিনি যাচ্ছেন, যাবেন, স্বাগত। প্রতিপক্ষ শক্তিশালী না হলে নির্বাচনও তো জমবে না। আমি আগেও বলেছি যে মধু সাহেবের মনোনয়ন পত্র, এর ভেতরে অনেক ইচ্ছুক ছিল, আমাকে রিলায়েবল সোর্স থেকে বলা হয়েছে। আমি কিন্তু জবাবটা এই দিয়েছি যে মধু সাহেবের ছোটোখাটো যদি ত্রুটিটাকে এটাকে ইগনোর করুন এবং তার মনোনয়ন পত্র বৈধ হোক, না হলে আমি কষ্ট পাব। আর প্রতিদ্বন্দ্বিতারা জমতে হবে, না জমলে ইলেকশন দিছে, তো যার উনি কিন্তু জমাতে পারছেন না, বিএনপির ভাঙ্গা কোথাও জমছে, এটা হলো সত্য। নোয়াখালী, ফেনী এলাকা, কুমিল্লা এলাকা কোনো প্রার্থী এখন পর্যন্ত তাদের মাঠেই নেই, তো তারা বলছে গণধোয়া। আমার কাছে বিষয়টিকে বড় হাস্যকর মনে হয়, এটা গণজোয়ার ন গণভাটা, বিএনপি এখন গণভাটা চলছে, জোয়ারের মুখ 10 বছরে তারা দেখেনি, 10 বছরে 10 মিনিটও ওয়েব দূরে থাক একটা রিপোলও দেখাতে পারে, ছোট্ট ঢেউও কোথাও কেউ লক্ষ্য করেনি, 10 মিনিটও রাস্তা উত্তাপ সঞ্চার করতে পারেনি। এখন নির্বাচনের আগে মধু সাহেব কতবার বলেছেন চেহারা পাল্টে যাবে, এখন সেখানে গতকাল তিনি একটা শোডাউন করেছেন, শোডাউনের সর্বসময় 1500 থেকে 2200 পর্যন্ত আমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করে তার জনসভার উপস্থিতি জানতে পেরেছি। এবং এটা যদি গণজোয়ার হয় তাহলে গণজোয়ার কাকে বলে জানি না। আগের দিন তিনি 2 উপজেলা আরেক উপজেলা গিয়ে যাওয়ার পথে হাতে তাদের লাঠি ছোটা ককটেল এসব থাকে, এইসবের বেধড়ক ব্যবহার করে আমাদের কিছু কর্মীকে আহত করে, এরপর কর্মীরা সভাস্থলে থাকে প্রতিরোধ, জনগণের প্রতিরোধের মুখে তিনি একটি উপজেলা সবাই করতে পারেন। গণজোয়ার কোথায় দেখলেন? গণজোয়ার থাকলে ওই যে জনগণের প্রতিরোধ ভেঙে তিনি সভাস্থলে পৌঁছাতে পারতেন, তার এত জনসমর্থ যে তিনি সভাস্থল থেকে 3 কিলোমিটার দরে দূরে একটা ছোট্ট চা দোকানের পাশে, তাও সামনে না পেছনে টুল চেয়ার দিয়ে বসে, সঙ্গে 7-8 জন, এত জননেতা, এত বড় মাপের নেতা, তার জনপ্রিয়তা পরিমাণ এ পর্যন্ত। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে, সহিংসতা, নির্বাচনে পল্টন দিয়ে তারা সহিংসতা শুরু করেছে, পল্টনে যে নারদীয় তাণ্ডব সেই তাণ্ডব এখনও তারা চালাচ্ছে। নোয়াখালীতে একজন কর্মীকে এসবালিয়া ইউনিয়নে নৃশংসভাবে হত্যা করেছে, হানিফ নামে যুবলীগের এক কর্মী, তা চোখে প্রথম মরিচের গুঁড়া ব্যবহার করেছে, এরপর ইট দিয়ে তার মাথা থেতলে দিয়েছে, এরপর গুলি করে স্পটে তাকে হত্যা করেছে। বিএনপি আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী দল, কানাডার আদালত ভুল কোনো রায় দেয়নি, এই দল আবারও প্রমাণ হলো তারা সন্ত্রাসী দল। সহিংসতা, সহিংসতা কারা করছে? 2 জন কাউকে মারা গেছে, একজন নোয়াখালীতে, নোয়াখালী সদরে, আর একজন ফরিদপুরে, তার নাম সুপার মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন বুল সাহেব সহিংসতার কথা বলুন, নাশকতার কথা বলছেন,
সরকারি দলের নিপীড়নের কথা বলছে। এই নিপীড়ন কারা করছে? আজকে বিরোধী দল হয়ে আপনারাই তো গতকালের দুটি খুনি বিএনপি আওয়ামী লীগের কর্মীদের হত্যা করেছে, এটা প্রমাণ আছে, এটা কোনো সাজানো বানানো কথা। তারপর আপনারা আজকে বলছেন সারা দেশে নিপীড়ন চলছে, অত্যাচার চলছে। এখন পল্টন ময়দানে পল্টন অফিস থেকে আপনারা যা করেছেন, আপনাদের সিনিয়র নেতৃত্বের উপস্থিতিতে এবং নেতৃত্ব দিয়েছে মির্জা আব্বাস, সবাই জানে। আজকে তার মেয়ে পর্যন্ত সেখানে সন্ত্রাস, এটা ভাবতে অবাক লাগে। গোটা ফ্যামিলিকে নিজে সন্ত্রাস করে, ফ্যামিলিকেও সন্ত্রাসী বানিয়েছে। এই দলের ট্রেনিং হচ্ছে, এই দলের কাজই হচ্ছে এটা। আজকে আপনি দেখুন, এছাড়া মধু উৎসব অভিযোগ করেছেন সরকারি গাড়ি প্রটোকল সুযোগ সুবিধা ব্যবহার করে আমি প্রচারণা করেছি। আমি আজকে এই সভা এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিকদের কয়েকজন সাংবাদিক 14 জনের মতো আমার সঙ্গে নোয়াখালি গেছে, তারা দেখেছেন আমার জনসভা, তিনি পেয়েছেন 2022। আর আমার আগে 3 জনসভা পথসভা লোক হয়েছে মিনিমাম 70,000। আর যে থানা যে উপজেলা তিনি সভাস্থলে যাননি, পথে পথে সহিংসতা করেছে কবিরা, সেখানে তার উপস্থিতি কেউ দেখেনি। সেখানেও ছোট উপজেলা 50,000 নেতা কর্মী এবং রাতের বেলা বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি, এগুলো এখন আর গোপন রাখার কিছু নয়। এগুলো আপনি দেখেন, ভিডিওতে আছে, ফেসবুকে আছে, ছড়িয়ে পড়েছে। তারপর আমার সঙ্গে সাংবাদিকরা গেছে, তারা দেখেছে উপস্থিতি কী পরিমাণ হয়েছে। কাজী এখন গণভাটাকে গণজোয়ার বলছে বিএনপি। আমি চ্যালেঞ্জ করছি, আমি কোনো সরকারি গাড়ি ব্যবহার করি না। যে গাড়ি নিয়ে আমি নোয়াখালী গেছি, আমি যে মুহূর্তে নির্বাচনী এলাকা প্রবেশ করেছি, আমার কোম্পানিগঞ্জের প্রবেশ পথে সাংবাদিকদের উপস্থিতি পতাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার গাড়িতে কোনো পতাকা ছিল না, এবং আমি আবারও চ্যালেঞ্জ করছি, এই গাড়ি সরকারি গাড়ি নয়। মধু উৎসব এখানেও মিথ্যাচার করলেন, আমি কোনো প্রটোকল ব্যবহার করিনি। তবে আমি মন্ত্রী, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমাকে সিকিউরিটি দেওয়া আমার গুরুত্ব অনুযায়ী নির্বাচন কমিশনে মধু উৎসবের সঙ্গেও পুলিশ আছে, তাকেও পুলিশ দেওয়া হয়েছে, আমার সঙ্গে পুলিশের গাড়ি ছিল, এটা নিরাপত্তার জন্য। আমি কোনো সরকারি বাড়ি ব্যবহার করি, আমি চ্যালেঞ্জ করছি। তিনি মিথ্যাচার করছেন, জনগণ সাড়া দিচ্ছে না, মনে করেছেন 22 বছর ক্ষমতায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পদেও তিনি প্রতিষ্ঠিত ছিলেন, এমন কোনো মন্ত্রী নেই বাংলাদেশ সরকারে, আইন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, শিল্প মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী বা নিয়োগকৃত প্রধানমন্ত্রী, নিয়োগকৃত ভাইস প্রেসিডেন্ট, কোন পদে তিনি না গিয়েছেন? তিনি ভেবেছিলেন এলাকায় গেলে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে হাজারে হাজারে নেমে আসবে, কিন্তু চারিদিকে ভাঙ্গা হাট। তিনি আবারও দেখলেন ভাঙ্গা হাট জমছে না, বিএনপির হাট ভেঙে গেছে, নির্বাচনের হাট ভেঙে গেছে, আন্দোলনের হাট
আগেই ভেঙে গেছে, এখন নির্বাচনের হাতও ভেঙে যাচ্ছে। বিশ্বাস করুন, একটা ধানের শীষের স্লোগান আমি রাস্তা দিয়ে ফেনী থেকে নোয়াখালী গেছি, কোথাও শুনি তাদের প্রার্থীরাই মাঠে নেই, ইলেকশন তারা করবে, মাঠে থাকবে কেন? মনোনয়ন জন্য টাকা দিয়েছে, টাকা পাচ্ছে না, এখন কখনো ফকরুলের অফিস ভাঙে, কখনো বেগম জিয়ার অফিস ভাঙে, কখনো নয়াপল্টনে তালা, কখনো গুলশান অফিসে তালা, কখনো ঠাকুরগায় আওয়ামী লীগের ভাঙচুর করেছে, ফকরুলের লোকজন বিক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ করেছে, ফকরুল সাহেবের কোনো কোনো মিডিয়া প্রচার করেছে, অথচ আমাদের দুজন কর্মী এত নৃশংসভাবে নিহত হলো সেই খবর নেই, দুঃখের সঙ্গে বলছে কেন আমাদের প্রতি এ ব্যবহারটা করছে, আমরা তো বেশি চাইছি না, আমরা আমাদের টিউ চাইছি, একটা দল হিসাবে আমরা তো অতিরিক্ত কিছু চাইছি না, আমাদের দুজন কর্মীকে এত নির্মমভাবে হত্যা করা হলো সেটা কিন্তু বড় নিউজ না, সেটা নিউজের বড় হেডলাইন না, হেডলাইন হলো ফকরুল, যে ফকরুলের লোকেরা আওয়ামী লীগের অফিস ভাঙেছে, বিক্ষুব্ধ কর্মীরা হয়তো ইট পাটকেল নিক্ষিপ্ত করেছে, নিক্ষেপ করেছে, সেখানে বিক্ষুব্ধ জনগণ ছিল, কিন্তু ফকরুলের গাড়ি একটা কাঁচ ভাঙে বলে, একটা কাঁচও ভেঙেছে, সেখানে যদি তার গাড়িতে ভাঙচুর হতো, হামলা হতো, সে গাড়িতে তার চিহ্ন কি থাকতো না বলুন, আছে কোনো চিহ্ন? তারপরে বলে গাড়ি ভাঙচুর, অথচ আমাদের অফিস ভেঙে চুরে তস তস করে দিয়েছে, সে খবর আমি মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ করব, দেখুন আমরা দল হিসেবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল, মিডিয়ার একটা অংশ ক্রমাগত আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, মনে হচ্ছে তারাই ঐক্যফ্রন্টের মুখপাত্র, মনে হচ্ছে তারাই ঐক্যফ্রন্ট বিএনপির কাগজ, বাংলাদেশে বহুল প্রচারিত মিডিয়ার একটা অংশ তারা আজকে একটি দলের হয়ে মাঠে নেমেছে, কিন্তু তাদের মনে রাখা উচিত ওই খবরে বাংলাদেশের মিথ্যাচারে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে না, এখন সোশ্যাল নেটওয়ার্ক গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে, আপনি নিউজ না দেন, আপনি বিকৃত প্রচার করেন, কিন্তু মানুষ পেয়ে যাবে সঠিক খবর, জনগণ পেয়ে যাবে, এতে আপনাদের মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হবে, দুটি মানুষের প্রাণ রক্ত ঝরল, সে রক্ত ঝরার দৃশ্যপট কোনো কাগজের ছবিতে, বিশেষ করে মিডিয়ার একটি অংশ ইচ্ছে করে সেই প্রচার থেকে বিরত রয়েছে, এখানে মির্জা ফখরুল হয়েছে তাদের শিরোনাম, দুটি মর্মান্তিক হত্যাকাণ্ড শিরোনাম হতে পারে, অভিনেত্রে নির্বাচনী প্রচারে বিশ্বকান বলল, তিনি যেতে যেতেই বোমা মেরে এবং সহিংসতা করে লাঠি সুতা, দেখুন কি কায়দা, জামায়াতে ইসলামের কায়দা, বড় বড় লাঠির সঙ্গে জাতীয় পতাকা ব্যবহার করেছে, আমি আবারও নির্বাচন কমিশনকে আমাদের স্টিমাংসব আছে, আজকে তারা এই পতাকা ব্যবহার করছে, জাতীয় পতাকার অবমাননা করছে, লাঠির সঙ্গে পতাকা বাজ আর সেটাকে প্ল্যাকার্ড হিসেবে ইউজ করছে, ধানের শীষ নিচে হলো ধামা চাপা, ধানের শীষের সঙ্গে যেটার সঙ্গে ধানের শীষকে জোড়া লাগিয়েছে,
ধামা চাপা, এটা পরিষ্কার। পুলিশ সেখানে লক্ষ্য করছে, দেখেছে। এটা নির্বাচন কমিশনে আপনি বোধহয় আজকে যাবেন, এটা জানানো উচিত।